ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুর। চলে এসেছি আজকের মেনু নিয়ে। চলুন দেখাই আজকে কী কী রান্না হয়েছে বাড়িতে। এখানে আছে মটনের চর্বি দিয়ে বড়া। এখানে মটনের চর্বি আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা মটনের চর্বি দিয়ে বড়া। এখানে আছে গোল গোল করে আলু ভেজে কাটে, আলু কেটে ভাজা, গোল গোল করে আলুগুলোকে কাটা হয়েছে, সেটাকে ভাজা হয়েছে। এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। কালকে ইলিশ মাছ হয়েছিল, আজকেও হয়েছে। এই তার মাথাটা ভেজে রাখা হয়েছিল, সেটা দিয়ে পাঁচমিশালি সবজি পুঁই শাক। এখানে আছে মুসুরির ডাল, পাতলা করে মুসুরি ডাল। আর এখানে কালকে ইলিশ মাছ রাখা ছিল, কটা চার পিচ ইলিশ মাছ রাখা ছিল, মাথাটা রাখা ছিল দিয়ে পুঁই শাক হয়েছে, আর চার পিচ ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হয়েছে। কালকে যেহেতু সর্ষে বাটা করা হয়েছিল, আজকে পাতলা ঝোল করা হয়েছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছটাকে। এই হলো আজকে দুপুরের মেনু। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। টাটা। হাই ফ্রেন্ডস, এই প্রথমে একটু আলু ভাজা দিয়ে খাচ্ছি। ভাত আজকে অনেকটা নিয়ে ফেলেছি, জানি না কতটা খাবো, খেতে পারবো দেখি। এবার মটনের চর্বি দিয়ে খাওয়া হচ্ছে, এই মটনের চর্বি দিয়ে বড়া করা হয়েছে। মটনের চর্বিটা আমার বরাবরই ভালো লাগে। হালকা কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন দিয়ে বড়াটা করা হয়। আপনারাও খেয়ে দেখবেন, ভালোই লাগে। এবার খাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করা হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাবার দাবার, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, যেগুলো বহুদিন ধরে চলে আসছে। শাক পাতা এমনিতেই আমার খুব প্রিয় বন্ধুরা। শাক
শাক পাতা আমাদের এমনিতে খুবই প্রিয়। শুধু শাক পাতা দিয়েও আমরা ভাত খেয়ে নিতে পারবো এরকম অবস্থা। মাছটা যদি নাও হয় মাছ ডিম, কচুর শাক বলুন, পুঁই শাক বলুন, ঘাটকোল পাতা, মোচা, এইসব জিনিস করলে মাছ মাংস না হলেও চলে। এতটাই ভাত খেতে পারবো বন্ধুরা, আর বেশি ভাত খেতে পারবো না। ইলিশ মাছের ঝোলটা দিয়েছি, খাচ্ছি। মাছটা খুব ভালো এনেছিলাম বন্ধু, খুব ভালো স্বাদ মাছটা।
আমার খাওয়া বন্ধু শেষ, টাটা।